জমিয়ে চলছে আইপিএল একেবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একেবারে জমে উঠেছে কিন্তু তার মধ্যেই আবার টিকিটের একটা জাল টিকিট চক্রের মাথা এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ভাবুন জাল টিকিট চক্র তার পাণ্ডা আবার একজন তৃণমূল নেতা ধৃত বিক্রম সাহা নদিয়ার তাহেরপুরের এক তৃণমূল নেতা আগে নদিয়ারই টিএমসিপির শহর সভাপতি ছিলেন তিনি মানে প্রোফাইলটা বেশ ভারী বোঝা যাচ্ছে সম্প্রতি কলকাতায় আইপিএলের এর ভুয়ো টিকিট চক্রকে ধরে কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর করার চেষ্টা করছেন গোয়েন্দা কর্তারা গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অফিসাররা কলকাতার বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে মোট জনকে গ্রেপ্তার করে এবং এক এক করে তাদের ছবি আমি দেখাচ্ছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোপন সূত্রে খবর পেয়েই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তথ্য তালাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা এই চক্রের মাথা ছিল টিএমসি নেতা বিক্রম সাহা কিন্তু কি করে ধরা পড়ল গোটা চক্রটি জানা গিয়েছে চলতি বছরের চব্বিশে এপ্রিল ময়দান থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের হয় পুলিশ সূত্রে খবর সাদিক আখতার মন্ডল নামে এক ব্যক্তি কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা থেকে আইপিএল এর কে কে আর ও সিএসকে ম্যাচের পাঁচটি টিকিট কিনেছিলেন কিন্তু ম্যাচের দিন অর্থাৎ তেইশে এপ্রিল ইডেনে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় কারণ হিসেবে বলা হয় তাদের কাছে যে টিকিটগুলি রয়েছে সেগুলি ভুয়ো এরপরই সাদেক বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছে। এরপর চব্বিশে এপ্রিল তিনি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়েই তদন্তে নামে ময়দান থানার পুলিশ পরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই মামলার তদন্ত ভার গ্রহণ করে কিছুদিনের মধ্যেই ভুয়ো টিকিট বিক্রির সঙ্গে জড়িত সকলকেই গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে নারকেলডাঙ্গার বাসিন্দা বছর ছেচল্লিশের বেবি বেগম গ্রেপ্তার করা হয় তার ছেলে উনত্রিশ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিমকেও এছাড়াও ধরা হয় ইমাম বক্স লেনের বাসিন্দা বছর ষাটের দিলীপ রায় এন্টালির স্যার সৈয়দ আহমেদ রোডের বাসিন্দা বছর বিয়াল্লিশের একলাখ আহমেদ এবং নিউ মার্কেটের কর্পোরেশন প্লেসের বাসিন্দা বছর তেত্রিশের পাপ্পু কুমার মাহাতো এদেরকে গ্রেপ্তার করা হয় এবং গুন্ডা দমন শাখার অফিসাররা এদেরকে গ্রেপ্তার করে তাদের জেরা করেই গ্রেপ্তার করা হয় চক্রের মূল পাণ্ডা নদিয়া তাহেরপুরের বাসিন্দা তৃণমূল নেতা বিক্রম সাহাকে তদন্তে পুলিশ জানতে পেরেছে চক্রের মাথা বিক্রম সাহা অরিন্দম বিশ্বাস নামে একজনের সাহায্যে জাল টিকিট ছাপিয়ে পাপ্পু যাদব ও দিলীপ রায়কে সরবরাহ করতেন পাপ্পু ও দিলীপ সেই জাল টিকিট বাকিদের সাহায্যে বিক্রি করত ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের স্বার্থে আরও জেরা করছে পুলিশ তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এই জাল টিকিট চক্রের যে মানে চক্র আরো বড় এবং এখানে যে আরো অনেক লোক জড়িত সেই বিষয়গুলো কিন্তু সামনে আসবে কিন্তু এখানে এই তৃণমূল নেতার নাম জড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু দলের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে তা বলাই যায় আপনারাও সাবধানে থাকবেন এরকম প্রতারকদের থেকে কোনোভাবেই প্রতারণার শিকার হবেন না দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল আইকন অবশ্যই প্রেস করবেন নোটিফিকেশন পেতে